क्या करेंगे डेंजर दिल रे। गुड इवनिंग, आज अनेक दिन पर आबार अफिस थेके बाड़ी फेरार ब्लॉग। तो आज अफिस टू होम डे नम्बर 16। तो चलो 16 दिनटार स्पेशल की रखा। आज के खूब बिस्टी हो, ठीक है, दिन भर चलते सन्ध्याओ चलते, ये समय एक फाका हो जाए, ठीक 8 बजे। तो सबार बेरोनर कथा एक अफिस छुट्टी पंजी में। तो ये अनेक एखो गाड़ी दाड़ी आज सब ये अफिसटा एखो मन हे भर्ती आज काज शेष करते काज शेष हमें बड़े चले। कल के गणेश ठाकुर देखते गेलोम तो कल ए दूजन छिलो सबाई गणेश ठाकुर देख कल गणेश ठाकुर जो देखते गेलोम ना ओटा 30 मत भिउज होयेछे कोथाय चल जाब चल आय की करबि एखाने गणेश ठाकुर एखाने आछे तो चल देखा जाक गणेश ठाकुर देखा जाय किना आजके कल कपिले जाबार नामी ना। हां तो बाँ साइडे लाइट लागाछे ओखाने एकटा गणेश ठाकुर। তো এখন গণেশ 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 চতুর্থীর আজকে কত নম্বর দিন? আচ্ছা 3 নম্বর। 3 নম্বর দিন। তো আজকে যদি পাওয়া যায় তো খুব ভালো হবে, 16 নম্বর দিনের গিফট হবে। তবে দেখা যাক। পাঞ্জিম বাস স্ট্যান্ডের মধ্যে সেই মেঘনাথকে নিয়ে ঢুকছি যে এটার খুবই বড় ইনচার্জ। আমি ক্যা লেগা পেলে ডায়রি নেই, পূজা দেখতে না, পূজা দেখিগা ডায়রি মিল যায়গা রে কাল। আবে কাল নেই, অভি লেনা হ্যায় ডায়রি, পেহলে লেনা হ্যায়। छोटा सा। चल चल किधर जाएगा, चल डायरी उधर से, डायरी इधर 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 इस दुकान में जाएंगे। चल डायरी ढूंढ रहा था ना। हाँ एखन आमरा डायरी लेते जाछी माने नोटबुक ए जे दुकाने चले एसेछी। सौरभ दा एखन डायरी देखछे। एतो छोटो ना, एतो छोटो ना। हाँ अरे एतो छोटो ना, एकटु बड़ो ना। ना ना बड़ो ए चलेगा रे। ए कितना में 65 कौन सा लेगा तू बता, कितना? 65 का। ये 100 में कर दो और एक लेता हूँ, ठीक है? ये 100 करो, तू कौन सा लेगा? ये लेगा 110 दे। नहीं अरे रुपये के लिए ये देखो डायरी लिखे। हाँ बोलो। तू ले इसको रख, कल से पढ़ाई शुरू कर फिर जल्दी। चलो भाई हम लोग अभी पढ़ाई शुरू करने के लिए जा रहे हैं। चलो ये गणेश ठाकुर रही है तुम्हारा देखा हमें एक टूपर। আমরা এখন দোকানে এলাম, একটু জুস খাবো। জুস দে দো, 3 ফ্রুটি দে দো, 5 কাই ফ্রুটি আগে মানে 10 কা দে না। ওই ইয়ে মার ফ্রুটি নেই কে পিয়েগা, দে দে 3 আপি, 5 বলে দো, 10 বলে দো, 10 বলাই দে, 5 বলা, 5 5 5 কা ভি আ গয়া। মোদি সরকার তো কুছ কনভার্ট কর দিয়া রে, আবি 5 কা আয়া। অ্যাপি নে নিলাম, মেঘনাথের শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, তাই ও অ্যাপি নিল না। তবে চলো আমরা আগের দিকে যাই, কি হবে দেখাই। ইউটিউবার ইউটিউব করছে, পুরো বৃষ্টি হয়ে আজকে এখানে গণেশ চতুর্থী লাস্ট বৃষ্টি সিজন। হ্যাঁ মেঘনাথ। হ্যাঁ আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি নেমে পড়বে একটু পর, দাঁড়াও না। গোয়াতে মানে বুঝতে পারা যায় না যে কবে বৃষ্টি আসবে কবে আসবে না। আহ ভাই জুসটা খেয়ে যা মজাটা লাগলো না। আরে বাবা ঠিক আছে, জুস পিও রে, দারু মত পিও, হিন্দি বেঙ্গলি সব মিশে জুস খাও বন্ধুরা। এসব বাজে না, এসা টেসা করো না, জুস খাও 10 টাকা দিয়ে, অনেক ভালো হবে। 5 টাকারও পাচ্ছি এখানে, নিউ ভ্যারাইটি চলে এসেছে, 5 টাকা 5 টাকার জুসও পাওয়া যায়, তাহলে ভাবো কত উন্নতি চলছে। তো দেখো সব বাস বাস রেডি আছে, আমাদের বাস এটাও যায়, তবে সামনের দিয়ে যাবো, ঠিক আছে। এখানের সিন এখন অনেকজন আছে, ইবা কোথায় ভয় কোথায়, চল দেখা যাক গণেশ গণেশ ঠাকুরকে। অনেক প্রোগ্রাম ছিল হবে, সামনে এসে সাইড দে ভাই, নয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়গা। ও কেন না ঠাকুর এখানে আছে, ঠাকুর কোনখানে, ঠাকুর ওইখানে, বাহ এখানেই হয় মারে।
এখানে প্রোগ্রাম হচ্ছে বাহ সেই লাগছে একদম সুন্দর প্রোগ্রামের জন্য ড্যান্সের লাগিয়ে দিয়েছে এখানে ঢুকি একটু বাহ তো অবশেষে গণেশ ভগবান দেখা দিল গণপতি বাপ্পা মরিয়া अरे खुद तो लगा तो मेघनाथ এখন फिर যেতে হবে রায়বন্দরে ঠিক আছে তোরা যা অবশেষে কালকের যেটা বাকি ছিল ভগবান আজকে দিয়ে দিয়েছে গণেশ ঠাকুরকে একদম চলো আমরা বাড়ি যাই তোরা যা তোদের বাড়ি ঠিক আছে গুড নাইট আজকে কি বাজ আছে বাসটাই উঠি তারপর দেখাচ্ছি নেই বললাম কপলে তো আজকের বৃষ্টির মহল তো গণপতিরও মহল কপলে তাই লাইট লাইট পুরোটা ঝিকিমিক লাইট দিয়ে মাখানো আছে তো সামনের দিকে যাই কি খবর কি মেলা দেখি মানে কেউ নেই তো যাই একবার সব বম ফাটাফাটি চলছে সব এখানে দেখছি সবার বাড়িতে লাইট ফাইটে লাগানো আছে কালকে তো আসা হয়নি কালকে কাজ ছিল ওই পাঞ্জিমে গেছিলাম ব্লক করতে তো এখানেও হচ্ছে গণেশ পুজো সব দেখতেই পাচ্ছ রায়বন্দরে গণেশ পুজো হয় যে যার বাড়িতে গোয়া বেঙ্গালুরু মহারাষ্ট্র এসব গণপতি মানে বহু আগে আমাদের যেমন দুর্গা পুজো এদের গণপতিটা অনেক আগে তাই এরা প্রতি বাড়িতে পুজো তো হয় 100% 90% 70% বাড়িতে পুজো করেই দিদির দোকান থেকে মাল চাপটে নিলাম ও সেই লাগলো একদম খেলা হচ্ছে না ডেঙ্গুয়া বন্ধ বৃষ্টি বহুত জোর জার হয়েছে আর গণপতিও সবার ঘরে ঘরে তাই আজকে রেস্ট মনে হয় দিয়েছে গ্রাউন্ডটাকে তো দোস্ত গণপতিতে গাইসকে ফলো করো শেয়ার করো সাপোর্ট করো সেই বাড়িতে আবার ফিরে এলাম খুবই জলদি বাড়িতে ঢুকবো বৃষ্টি হলে না এখানে মজা তো লাগে তবে একটু সাজাও আছে জল জল এরকম গর্তে বা এসব গর্তে দেখা যায় না মেন রোডে নেই এটা শুধু কট রোডে আছে বাস চাল রে ভাই গণপতি গা উপর সে হামলা হো রায় রে তো গণপতিতে সবাই মজা করছে এখানে দেখো দেখছ ভাই বম মত ফোড় রে আমি ভাই ইধর মত ফেঁক রে ইধর মত ফেঁক রে ক্যা কর রে আতে হেভি ডেঞ্জার দিল রে क्या दिया सही दिया एकदम तो गणेश चतुर्थी आज के 3 নম্বর দিনে দেখছ এখানে বম বম ফাটিয়ে একদম একাকার করছে বা বাড়িতে থাকলে এরকম করে যেত তবে বন্ধুরা আজকের মতো গুড নাইট চলো আবার কালকে দেখা হবে।